খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আপনাদের ছেলেমেয়েরা অনশন করছেন কলকাতার ধর্মতলা ধর্মমঞ্চে তাদের বোঝান শিলদার অনিকেত মাহাতো বাঁকুড়া শহরের স্নিগ্ধা হাজরার পরিবারকে পুলিশের তরফে এই ধরনের অনুরোধ জানানো হয়েছে বলে সূত্রের খবর একইভাবে উত্তরবঙ্গ মেডিকেলে অনুসন্ত চিকিৎসকদের বাড়িতে গুরুতর অসুস্থ ঝাড়গ্রামের ছেলে অনিকেত মাহাতো হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাই চিন্তায় অনিকেতের বাবা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী অপূর্ব কুমার মাহাতো মা তারারানী মাহাতো শুক্রবার অনিকেতের বাবা জানান বৃহস্পতিবার রাতে বিনপুর থানার পুলিশ এসে ছেলেকে ফোন করে বোঝাতে অনুরোধ করে ছেলের সঙ্গে কথা বলতে তাদের সঙ্গে কলকাতায় যেতেও প্রস্তাব দেওয়া হয় মাহাতো দম্পতি পুলিশকে জানান ছেলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না অপূর্ব বলেন ওখানে সিনিয়র চিকিৎসকরা আছেন তারা দেখছেন তারা বলেন ছেলের অসুস্থতায় উদ্বেগে আছি তবে ন্যায় বিচারের দাবিতে ছেলের আন্দোলনে পূর্ণ বিশ্বাস আছে আমাদের বাঁকুড়ার শুভঙ্কর সরণির বাসিন্দা কলকাতা মেডিকেলের জুনিয়র ডাক্তার স্নিগ্ধা হাজরাও ধর্মতলায় অনশনে বসেছেন তার বাবা প্রাক্তন রেলকর্মী কাজল হাজরা দাবি বৃহস্পতিবার রাত একটা নাগাদ পুলিশ বাঁকুড়ার বাড়িতে কথা বলতে এসেছিল তাদের সকালে আসতে বলি সকাল হতেই বাড়ি ছাড়েন হাজিরা দম্পতি যদিও বাঁকুড়ার পুলিশ সবার বৈভব তিয়ারের দাবি মাঝ রাতি আমাদের কাছে খবর এসেছিলো ওদের মেয়ের শারীরিক অবস্থা ভালো নয় তাই সময় নষ্ট না করে তাদের খবর দেওয়া জরুরি ছিল বলেই তখনই বাড়িতে যাওয়া হয় ওদের তরফে কেউ পুলিশের সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলেননি স্নিগ্ধার তার বাবা মা কাজল ও চঞ্চলার পাল্টা প্রশ্ন তা বলে রাত একটাই পুলিশ বাড়িতে আসবে এই ঘটনায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত কয়েক মাস আগে কলকাতা মেডিকেলের জুনিয়র ডাক্তার দেবাশী সালদারের সঙ্গে বিয়ে হয় স্নিগ্ধার হাজিরা দম্পতি বলেন জামাই সহ অন্যান্য চিকিৎসক বন্ধুরা মেয়ের পাশে আছেন এটাই আমাদের বড় ভরসা উত্তর উত্তরবঙ্গ মেডিকেলেও দুই জুনিয়র চিকিৎসক অনশনে বসেছেন তাদের মধ্যে মানসিক রোগ বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পিজিটি অলোক কুমার বর্মার অভিযোগ উত্তরপ্রদেশের লখনউয়ে বাড়িতে গিয়ে পুলিশ তার মাকে বলেছে আপনাদের ছেলের শরীর খারাপ হচ্ছে কথা বলতে পারছে না অলক কথা মা ফোন করছেন মনে হচ্ছে পুলিশ চাপ দিয়ে অনশন প্রত্যাহারের চেষ্টা করছে অথচ অনশন মঞ্চে প্রশাসনের কেউ কথা বলতে আসছেন না অন্য অনশনকারী সৌভিক বন্দ্যোপাধ্যায়ের দাবি তার বাঁকুড়ার বাড়িতে পুলিশ ফোন করে একই কথা বলেছে যদিও বাঁকুড়ার পুলিশ এমন দাবি মানেননি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু